প্রিয় শিক্ষার্থীসকল আজির এই শিতানত মোবাইল ফোনের নকশা বা ব্লক ডায়াগ্রাম আর এই ব্লকত থকা কিছুমান পার্টস বা কম্পোনেন্টসর বিষয়ে আলোচনা করিম। মোবাইল ফোন এটা খুলিবলে হলে প্রথমে আমি ইয়ার যেটু কভার, এই কভারটো আমি খুলিম। কভারটো খোলার লগে লগে আমি প্রথমে ইয়া পাম ইয়ার ব্যাটারি, এইটো হল ব্যাটারি। ইয়ার পিছত আমি তলর কভার বা বি কভার এইটো আমি খুলিম। গতি দুই ফালর কভার বা ঢাকনি আমি খুলিলো। এতিয়া ভিতর থকা স্ক্রু আমি খুলিবলে হলে প্রথমে আমি স্ক্রুড্রাইভার, মোবাইল অপেনার সেট, এটা মোবাইল অপেনার সেট, ইয়াতে বহুত কেটা স্ক্রু আছে। তার ভিতর এটা হল T6 তথা T7 স্ক্রু বলে কোয়া হয়। এটু T7 আর T6 সাধারণত আমার মোবাইল ফোনত ব্যবহার হয়। গতি T7 স্ক্রুড্রাইভারের সহায়ত আমি মোবাইল স্ক্রু কেটা প্রথমত আমি খুলি লম। স্ক্রু কেটা খোলার সময়ত সদায় মনত রাখিব লাগে আমি কোন ঠাইর পৰা স্ক্রু খুলিছো, কারণ ইয়াত বিভিন্ন আকারের স্ক্রু আছে, কিছুমান সরু, কিছুমান ডাঙর, কিছুমান ছুটি, কিছুমান দীঘল আকারের স্ক্রু আছে। গতিকে আমি স্ক্রু কেটা খোলার সময়ত ইয়াক ধুনিয়াকে সজাই লম যাতে পিছত লগোৱাৰ সময়ত আমার কোনো অসুবিধা নহয়। এতিয়া আমি ইয়াত থকা স্ক্রু কেটা খুলিলো। এটো কোৱা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড, ইয়ার লগত সংযোগ হয়ে আছে ডিসপ্লে, যাক আমি লিকুইড ক্রিস্টেল ডিসপ্লে, LCD ডিসপ্লে বলি আমি জানো। এইটো হল প্রিন্টেড সার্কিট বোর্ড PCB। ইয়ার দুটা ভাগ আছে, দুটা ফাল আছে, এইটো এটা সাইড আর এইটো এটা সাইড, দুটা সাইডতে কম্পোনেন্ট আছে। এতিয়া আমি আলোচনা করিম ইয়ার নকশা বা ব্লক কি কি আছে আর নকশাত থকা ইয়ার কম্পোনেন্ট বা পার্টস কি কি আমি পাও। এইটো ফালত আমি দেখাত এইটো হল ইয়াক কোৱা হয় বাজার। যেতিয়া রিং হয় তেতিয়া এই বাজারত শব্দ হয়। এইটো হল অন অফ সুইচ, মোবাইল ফোন এটা অন করা বা অফ করার কারণে আমি সুইচটো ব্যবহার করো, এটা অন অফ সুইচ। এইটো এটা চিপস বলে কোৱা হয়। এই চিপস কিবোর্ড আর LED লাইট, এইকটা কিবোর্ড কানেক্টর আর এই সরু সরু এইকটা হল LED লাইট এমিটিং ডায়োড। এইকটা টিপস বা কানেক্টর ডিসপ্লে কানেক্টর বলে কোৱা হয়। ডিসপ্লে LCD ডিসপ্লে আমি এনেকে বহুৱাই দিলে ইয়াত কানেকশন, ইয়াত থকা কন্টেকে কানেকশন পায়। এতে ইয়াতে কিবোর্ড কন্টেক্ট আর আমি এইটো দেখা পাইছো, এটো হল স্পিকার যার সহায়ত আমি শব্দ শুনা পাও। এতিয়া আমি অন্য ফালে যদি লক্ষ্য করো, এইটো সাইডত গোটেই ব্লক বা নকশা দিয়া আছে। সাধারণতে
ব্লক বা নকশা তিনি প্রকারে ভগাব পারি, গ্রাহক বিভাগ, প্রেরক বিভাগ আর লজিক বিভাগ, অর্থাৎ রিসিভিং সেকশন, ট্রান্সমিটিং সেকশন আর কন্ট্রোল সেকশন। রিসিভিং সেকশন উপরের খিনি, এইখিনি হল রিসিভিং সেকশন। ইয়াত থাকিব আরএফ এমপ্লিফায়ার, রেডিও ফ্রিকুয়েন্সি এমপ্লিফায়ার। এই ব্লকটো হল রেডিও ফ্রিকুয়েন্সি এমপ্লিফায়ার। ইয়ার ভিতরে এটা আইসি চিপস আছে, ইয়াক সাধারণত সিল করে রখা হয়। এই মেটালিক এইটো পদার্থরে সিল করে দিয়া হয়। এইটো ফিল্টার বলি কোৱা হয়, রিসিভিং ফিল্টার, আর এইটো হল ট্রান্সমিটিং ফিল্টার। ইয়াতে একটা সেকশন আছে এন্টেনা সুইচ। এন্টেনা সুইচর কাম হল রিসিভিং আর ট্রান্সমিটিং সুইচ হিসাবে কাম করে। আরএফ প্রসেসর, রেডিও ফ্রিকুয়েন্সি প্রসেসর, এই চিপসটুকে রেডিও ফ্রিকুয়েন্সি প্রসেসর বলে জানা যায়। ইয়াতে এই দুটা সেকশন কাপলার বলে কোৱা হয়, ট্রান্সমিটিং কাপলার, আর এইফালে থাকা দুটা সেকশন রিসিভিং কাপলার। এইটো সেকশন হল অসিলেটর, লোকেল অসিলেটর, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর বলে জানা যায়। এইটো দেখাত এইটো হল ক্রিস্টেল অসিলেটর, লোকেল অসিলেটর, ক্রিস্টেল অসিলেটর, ই ফ্রিকুয়েন্সি জেনারেট করে। এইটো হল এইখিনি সেকশন হল লজিক সেকশন, লজিক সেকশন। লজিক সেকশনত থাকিব সেন্ট্রেল প্রসেসিং ইউনিট, যাক আমি সিপিইউ বলে জানো, আর এইটো মেমোরি চিপস। এইটো হল অডিও আইসি, অডিও চিপস, অডিও চিপস, আর এইটো হল চার্জার কন্ট্রোল আইসি। চার্জিংত এই আইসিটিয়ে সহায় করে। ইয়াতে চারিটা টিপ বলে জানা যায়, এক দুই তিন চারি, চারিটা টিপ। এই চারিটা টিপ ব্যাটারি টিপ বলে জানা যায়। আমি যেতিয়া ব্যাটারি কানেকশন করিম, ব্যাটারি টিপ ইয়াতে কানেকশন হব, এক দুই তিন চারি, এই টিপ চারিটা ইয়াতে কানেকশন হব। ইয়াতে ছটা টিপ আছে, এক দুই তিন চারি পাঁচ ছয়, ছটা টিপ আছে। এই ছটা টিপ সাধারণত সিম টিপ বলে জানা যায়। সিম এক দুই তিন চারি পাঁচ ছয়, এই ছটা ইয়াতে কানেকশন হব। ইয়াতে দুটা টিপ আছে, এই দুটা ভাইব্রেটর টিপ, আর এই দুটা হল মাইক্রোফোন টিপ। এতিয়া ভাইব্রেটর আর মাইক্রোফোন দুটা সাধারণত ইয়াতে থাকিব। এইটো ভাইব্রেটর, ভাইব্রেটর টিপ ইয়াতে কানেকশন হব, আর মাইক্রোফোন এইটো ইয়াতে কানেকশন হব, মাইক্রোফোন টিপ। ইয়াতে বাকি আর তিনটা টিপ আছে, এক দুই তিন। বাহিরের পৰা যদি আমি অডিও কানেকশন করো, ইয়াত কানেকশন দিয়া হয়। এই দুটা টিপ চার্জার আমি লগালে ইয়াতে কানেকশন হয়। চার্জার টিপ সাধারণত ইয়াতে আহিব, চার্জার টিপ। এতিয়া এই কম্পোনেন্ট বা পার্টস খিনি একটা পিসিবিত লগোৱা আছে।
এই কম্পোনেন্ট বা পার্টসখিনি যিটো পিসিবিত লগোৱা আছে ইয়াক এই পিসিবি ডাবল সাইডেড পিসিবি বুলি আমি জানো এইটো সাইডেও কপাৰ লেয়াৰ আছে এইটো সাইডেও কপাৰ লেয়াৰ আছে তেতিয়া আমি দেখা পালোঁ রিসিভিং আর ট্রান্সমিটিং সেকশন আর কন্ট্রোল সেকশন কন্ট্রোল সেকশন মাইক্রোপ্রসেসর সিপিইউটে কাম করব কন্ট্রোল করব এই গোটেইখিনি সেকশন ইয়াতে কিছু আমি সরু সরু কম্পোনেন্ট দেখা পাম যুর সাধারণত এসএমডি টেকনোলজি সার্ফেস মাউন্ট ডিভাইস টেকনোলজি বলে আমি জানো সাধারণত রেজিস্টর ট্রানজিস্টর ক্যাপাসিটর ইয়াতে সংযোগ হয়ে আছে এতে রেজিস্টর বা ক্যাপাসিটর এইটো একটা ক্যাপাসিটর ইয়াক সাধারণত টেন্টালাম ক্যাপাসিটর বলে আমি জানো রেজিস্টর সরু সরু রেজিস্টর ইয়াতে লাগি আছে ক্যাপাসিটর এসএমডি ক্যাপাসিটর এসএমডি ট্রানজিস্টর ট্রানজিস্টর তিনিডাল টার্মিনেল থাকে এসএমডি ট্রানজিস্টর এইটো একটা এসএমডি ট্রানজিস্টর এই ট্রানজিস্টরে প্রি এমপ্লিফায়ার হিসাবে কাম করিব আমি এইবোর কম্পোনেন্ট খুলিবলৈ হলে আমি সাধারণত হটগান বা এসএমডি রিওয়ার্ক স্টেশন ব্যবহার করিব লাগে প্রিয় শিক্ষার্থী সকল আজি আমি ইয়াত মোবাইল ফোনের কিছুমান পার্টস বা কম্পোনেন্টের বিষয়ে আলোচনা করিলো ধন্যবাদ।